আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব, ন্যাশনাল হেরাল্ড মামলায় বিপাকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী প্রায় হাজার কোটি টাকার সম্পত্তি সিল করেছে ইডি, এবং সেই সঙ্গে সিল করা হয়েছে হেরাল্ড হাউস বা ইয়ং ইন্ডিয়ার হাউস। হাজার কোটি টাকার সম্পত্তি সিল করেছে ইডি। ন্যাশনাল হেরাল্ড মামলায় বিপাকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সিল করা হয়েছে হেরাল্ড হাউস বা ইন্ডিয়ার অফিস, ইয়ং ইন্ডিয়ার অফিস সিল করা হয়েছে, সিল করা হয়েছে হেরাল্ড হাউস। হাজার কোটি টাকার সম্পত্তি সিল করেছে ইডি। ন্যাশনাল হেরাল্ড মামলায় বিপাকে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে পরপর জেরায় মুখে পড়তে হয়েছে। সোনিয়া গান্ধী অসুস্থ শরীর নিয়েও কিন্তু পরপর সেই জেরার সম্মুখীন হয়েছেন, রাহুল গান্ধীও গেছেন, এবং আজকে হাজার কোটি টাকার সম্পত্তি সিল করেছে ইডি এবং সিল করা হয়েছে হেরাল্ড হাউস বা ইয়ং ইন্ডিয়ার অফিসেও। ন্যাশনাল হেরাল্ড মামলায় বিপাকে কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ইতিমধ্যেই হাজার কোটি টাকার সম্পত্তি সিল করেছে ইডি, সিল করা হয়েছে হেরাল্ড হাউস বা ইয়ং ইন্ডিয়ার অফিসেও। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ, বেশ কয়েকদিন ধরে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে জেরা করছিল ইডি, এবং আজকে ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজার কোটি টাকার সম্পত্তি সিল করা হয়েছে এবং হেরাল্ড হাউসও সিল করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, বিষয় তো প্রসঙ্গ তো বলে রাখা ভালো যে ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে যে দীর্ঘদিন ধরে যে একটা দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে বারবার করে ইডি তলব করেছিল। এবং এটাও কিন্তু বলে রাখা ভালো, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী কিন্তু ইডির যে তলব, সেই তলবে কিন্তু প্রত্যেক বাড়ি তারা সাড়া দিয়েছেন, এবং যতবার ইডি দেখেছে ততবারই। এবং সোনিয়া গান্ধীকে পর পর প্রায় তিন দিন ডাকা হয়েছিল, তিন দিনই গেছিলেন, এবং পরের একদিন প্রথম দিন তিনি যখন গিয়েছিলেন তখন সোনিয়া গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বড়াও গিয়েছিলেন, এবং পরে যখন চতুর্থবার যখন রাহুল গান্ধীকে ডাকা হয় তখন রাহুল গান্ধীও কিন্তু দেখা করেছিলেন, এবং ইডির যত জিজ্ঞাসাবাদ সমস্ত জিজ্ঞাসাবাদেই কিন্তু তারা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা গেল যে ইডি কিন্তু রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর টোটাল 1000 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে সিল করে দিয়েছে, এবং ইয়ং ইন্ডিয়ার যে অফিস অর্থাৎ হেরাল্ড হাউস, সেই হেরাল্ড হাউস, সেই হেরাল্ড হাউসে কিন্তু সিল করে দিয়েছে। এবং যখন সোনিয়া গান্ধীকে প্রথম দফায় ডাকা হয়েছিল তারপরে থেকে কিন্তু সারা ভারতবর্ষে কংগ্রেসের নেতৃত্বে একাধিক জায়গায় তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছিল, এবং বিক্ষোভ প্রদর্শন সংসদের সামনে গান্ধী মূর্তির পাদদেশেও কিন্তু কংগ্রেস সাংসদরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছিল। সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে ইডির এই যে পদক্ষেপ এবং এই যে বড় সড়ো পদক্ষেপ, এই পদক্ষেপটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 2024-এর যে লোকসভা নির্বাচন আসন্ন সেক্ষেত্রে বলা যেতে পারে যে বিজেপি বিরোধিতায় একমাত্র যদি দেশে থেকে থাকে সেটা কংগ্রেস এবং কংগ্রেস অ্যালায়েন্স, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে যে ইডির এই যে পদক্ষেপ এবং সেই পদক্ষেপটাতে কিন্তু কংগ্রেস অনেকটাই কিন্তু ব্যাকফুটে চলে যাচ্ছে, এবং কংগ্রেসের যে নেতৃত্ব যারা আছে কিন্তু অন্যান্য নেতৃত্বরা যথেষ্ট আতঙ্কিত। তারা এই মুহূর্তে কংগ্রেসের সদর দপ্তরে কিন্তু কংগ্রেস নেতাদের ব্যাপক ভিড় হয়ে রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে যে ইডির এই পদক্ষেপে কংগ্রেসে কিন্তু এই মুহূর্তে ত্রাহি ত্রাহি রব। ধন্যবাদ বিশ্বজিৎ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ হীরা।